আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১১ জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা, এই অধ্যায়টির একটি অংশ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, এবং আরও একটি অংশ আমরা শিখব, তা হচ্ছে সাপে কাটা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম আমাদের জীবনে নানা ধরনের দুর্ঘটনা সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম প্রাথমিক চিকিৎসা কি এবং কিভাবে প্রাথমিক চিকিৎসা আমরা দিতে পারি সেই সম্পর্কে। আজ আমরা শিখব কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ব্যক্তিকে অথবা সাপে কাটা ব্যক্তিকে। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা জানব বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ব্যক্তিকে কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কি? মানব দেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি, যেমন পুড়ে যেতে পারি অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যেতে পারি। এই ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। এবার আমরা জানব উদ্ধার এবং চিকিৎসা সম্পর্কে। এক, যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে, যেমন মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে আমরা জেনেছি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কি। আমরা জানি মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আরও বলা হয়েছে এর ফলে কি হতে পারে, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ফলে পুড়ে যেতে পারি অথবা আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে আমরা মারা যেতে পারি। এই সকল দুর্ঘটনাকে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। এবং আজকের পাঠে আমরা জানব বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং এর চিকিৎসা কি। প্রথমে বলা হয়েছে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে অথবা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। এ সময় প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে। বন্ধুরা, কি বলা হয়েছে, যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা না যায় তাহলে শুকনো কাঠ অথবা বাঁশ দিয়ে কি করতে হবে, বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে যে বিদ্যুতের উৎসটি আছে সেটি থেকে আলাদা করতে হবে। এবং যখন এই কাজটি করা হবে অবশ্যই প্লাস্টিকের মাদুর অথবা চটের বস্তা অথবা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি করতে হবে। অতঃপর লক্ষ্য করো কি বলা হয়েছে, কোনোভাবে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা যাবে না, এতে উদ্ধারকারী নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়বে। বন্ধুরা, যদি আমরা এই কাজটি করি অর্থাৎ কোনো বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না, এতে আমরা নিজেরাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাব। দুই, যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে হাসপাতালে নিতে হবে। এরপর কি করতে হবে বন্ধুরা, যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্ট রোগীর প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রথমে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন এবং ক্ষতস্থান পরীক্ষা করতে হবে। বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। যদি আহত ব্যক্তি শ্বাস না নেয় তাহলে পানিতে ডোবা রোগীর মতো শ্বাস দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে।
বন্ধুরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, প্রথমে হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং নাড়ির স্পন্দন এবং ক্ষত স্থানটি আমাদের পরীক্ষা করে দেখতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে। অতপর বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির শরীর যদি আগুনে পুড়ে যায়, তাহলে আগুনে পুড়ে গেলে আমরা যে প্রাথমিক চিকিৎসাটি দিয়ে থাকি সেই প্রাথমিক চিকিৎসা দিতে হবে। অতপর আহত ব্যক্তি যদি শ্বাস না নেয়, তাহলে পানিতে ডুবে গেলে যেভাবে রোগীকে শ্বাস দেওয়া হয় সেভাবে শ্বাস দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে। বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ব্যক্তিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি। এবার আমরা জানব সাপে কাটা দুর্ঘটনা যদি ঘটে, তাহলে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিতে পারি। চলো আমরা দেখে নেই আমরা কি করব। সাপ এড়িয়ে চলতে হবে, সাপের রং এবং গড়ন মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। বন্ধুরা আমরা কি করব, প্রথমে সাপ এড়িয়ে চলতে হবে এবং সাপের রং এবং আমাদের গড়ন মনে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডাক্তার না আসা পর্যন্ত আমরা যা যা করব তা জেনে নেই, অর্থাৎ আমরা যে সকল প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারি একজন সাপে কাটা রোগীকে, প্রথমে রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে, অর্থাৎ নড়াচড়া করানো যাবে না, রোগীকে স্থির রাখতে হবে। অতঃপর শরীরের যে অংশে সাপে কেটেছে তা হৃৎপিণ্ড অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। করতে হবে বন্ধুরা, যে অংশে সাপে কেটেছে তা অবশ্যই হৃৎপিণ্ড অবস্থান, অর্থাৎ হৃৎপিণ্ড যেখানে আছে সেই অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। অতপর কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। করবে বন্ধুরা, যে স্থানটিতে সাপে কেটেছে সেই স্থান থেকে একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে, যেন সাপের বিষটি পুরো শরীরে ছড়িয়ে না পড়ে। সাপে কাটলে যা করা যাবে না, বিষ বের করার জন্য ক্ষত স্থানে মুখ দিয়ে চষা যাবে না, ক্ষত স্থানের চারপাশে ত্বক কাটা যাবে না, ক্ষত স্থানে বরফ লাগানো যাবে না, প্রয়োজন না হলে রোগীকে নড়াচড়া করানো যাবে না, সাপটি ধরার চেষ্টা করা যাবে না, ওঝা বা সাপুড়ের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। বন্ধুরা তোমরা দেখলে সাপে কাটলে কোন কোন বিষয়গুলো করা যাবে না। অবশ্যই ক্ষতস্থানে মুখ দিয়ে চষা যাবে না এবং ক্ষতস্থানটিও কাটা যাবে না, বরফ লাগানো যাবে না, রোগীকে নড়াচড়ানো করা যাবে না এবং সাপটি ধরার চেষ্টা বা ওঝা বা সাপুড়ের কাছেও যাওয়া যাবে না। এবার চেষ্টা করি আমরা কি করব। এক, শিক্ষকের সহায়তায় বিভিন্ন দুর্ঘটনায় আহত কোনো বন্ধুকে আমরা কিভাবে উদ্ধার করব এবং প্রাথমিক চিকিৎসা দেব তা সহপাঠীদের নিয়ে অনুশীলন করি। প্রথমেই হচ্ছে দুর্ঘটনায় পড়া আহত বন্ধু, আগুনে পোড়া আহত বন্ধু, পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধু, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এমন বন্ধু, সাপে কেটেছে এমন বন্ধু। বন্ধুরা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। এই সকল দুর্ঘটনায় যদি আমাদের কোনো বন্ধু আহত হয়, তাহলে আমরা কিভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেব সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথমেই হচ্ছে দুর্ঘটনায় পড়া আহত বন্ধু। দুর্ঘটনায় পড়া আহত বন্ধুকে প্রাথমিকভাবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত সাহায্য করব আমরা। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে যত দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব। অতপর রয়েছে আগুনে পোড়া আহত বন্ধু। আগুনে পোড়া আহত বন্ধুকে উদ্ধারে অগ্নি নিরাপক যন্ত্র ব্যবহার করে অথবা ভেজা কম্বল বা কাঁথা জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে উদ্ধার করব। প্রাথমিক চিকিৎসা হিসেবে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালব। সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সাথে মিলিয়ে লাগিয়ে দেব। অতপর রয়েছে পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধু। পানিতে ডুবে যাচ্ছে এমন বন্ধুকে উদ্ধারে লম্বা দড়ি বা লাঠি ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে ধরব। তা না হলে ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দিব। উদ্ধারকৃত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা হিসেবে রোগীকে চিত করে শুয়ে থুতনি আলতো করে উপরে তুলে ধরব। এরপর রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিব, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে।
রোগীর বুকের মাঝখানে হাত দিয়ে 30 বার নিচের দিকে চাপ প্রয়োগ করব। অতঃপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এমন বন্ধু। বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এমন বন্ধুকে উদ্ধারে যত দ্রুত সম্ভব মেইন সুইচ বন্ধ করে বা প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করব। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা না গেলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ স্পৃষ্ট বন্ধুকে আলাদা করব। সর্বশেষ সাপে কেটেছে এমন বন্ধুকে উদ্ধার করে প্রাথমিকভাবে কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধব। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখলাম যে কিভাবে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট অথবা সাপে কাটা রোগীকে প্রাথমিক চিকিৎসা দেব, এবং আমরা আরও জানলাম বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়া আহত বন্ধুকে কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দেব। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।